জানি না কেন দর্শক বন্ধুরা, আমার আজকে প্রায় অনেকটা সময় লেগে গেল, কারণ বারবার স্পেস ফুল হয়ে যাচ্ছে, বারবার বুঝতে পারছি না কেন এরকম আমার কোনো সময় হয় না। হতে পারে চাইছে না যে ঘটনাটা আমি শেয়ার করি, কেউ আছে, কিন্তু ঘটনাটা সত্যি শেয়ার হবে। আর আমি যে আজকে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি, রীতিমতো বিশ্বাস করবেন, আমার মাথা ঘুরছে, জানি না কেন আমার মাথা ঘুরছে। আমি সকাল থেকে দিব্যি ভালো ছিলাম, মাথা ঘুরছে, আর আমার বাড়িতে কিন্তু কেউ নেই, কেউ নেই, আমি একা রয়েছি, জানি না আমার মাথা ঘুরছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। প্রথমে একটা পাতা দেখাচ্ছি, তোমরা ভাবছো দিদি ভাই পাতাটা কেন দেখাচ্ছে। এই পাতাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, ঠিক আছে, তোমরা বলো এই পাতাটা অ্যাকচুয়ালি কোন গাছের, তারপরে না জানলে আমি জেনে উত্তর দেবো, আর তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পারে অবশ্যই দিয়ে দিও, ঠিক আছে। তো চলো এবার সোজা যাবো আজকের ঘটনায়। আজকের ঘটনা ইতিহাস হবে, ইতিহাসের পাতায় তোলার জন্য আজকে আমি এত বড় একটা পাতা নিয়ে বসেছি। আজকের ঘটনাটা তোমাদের, নমস্কার আমার প্রিয় দর্শক সকল বন্ধুরা, চলে আসলাম আজকে তোমাদের কাছে বাংলাদেশ থেকে একটি সত্য ঘটনা নিয়ে। আমাদের বাংলাদেশ থেকে এক আপু, প্রায় দীর্ঘদিন ধরে আপুর সাথে আমার ইনস্টাতে দেন হোয়াটসঅ্যাপে কথা হয়। আপুর জীবনের বিস্তারিত আজকে ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আপু বলে, আমার কপালটা এরকম, আমি যেই দিকেই যাই, বলে না অভাগা যেদিকে যায় সমুদ্র শুকিয়ে যায়, ঠিক আপুর ভাগ্যটা এইরকম। আপু একটা খুব সুন্দর মনের মানুষ, অভিজ্ঞতা আছে আপুর জীবনে, ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা আছে যা প্রায় টানা 6 বছর ধরে ঘটে আসছে। 6 বছর ধরে আপু বলে, ছোট থেকেই আমার জীবনে নানান রকম ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েই চলেছে, হয়েই চলেছে। আমি যেইখানেই যাই সেখানেই আমার পিছে পিছে চলে যায় কিছু, আমি বুঝতে পারি না। আজকে পুরো ঘটনার মধ্যে ভিডিও ফুটেজ, দেন আপু নিজে থেকে যেই ফুটেজগুলো সহকারে যেই যেই জায়গাগুলো চিহ্নিত করেছে সব কিছু দেখাবো। আজকে তোমাদেরকে বলেছি দোলনার রহস্য। আপুর ছোট্টবেলার একটা দোলনা আছে, যেই দোলনাটা একটা ঘরের মধ্যে রাখা আছে, রাখা অবস্থায় সেই ঘরে কোনো রকম হাওয়া বাতাস ঢোকার কোনো রকম জায়গা নেই, সব দিক থেকে পুরো পরিপাটি করে দরজার জানালা বন্ধ করা থাকে। আর যে দোলনাটার কথা বলছি পুরোটাই হচ্ছে অনেক পুরনো লোহার একটা দোলনা, কোনো রকম কাঠের ওর মধ্যে কোনো সেটিং নেই। দোলনাটা মোটামুটি 12 থেকে 14 কেজি শুধু দোলনার ওয়েট হবে। সেই দোলনাটা একা একা রাত 12টার পর দোলে। দেখো দোলনাটা দেখো, আজকে প্রথম থেকে তোমরা সব প্রথম থেকে আজকে ভিডিও ফুটেজ দেখবে, কারণ আমাদের আপু পুরো ভিডিও ফুটেজগুলো পাঠায়। কারণ অনেকে তোমরা বলো যে বানানো গল্প, তুমি বানিয়ে বানিয়ে বলো, মিথ্যে গল্প। আমি আমার চ্যানেলে হয়তো তোমাদের আমি বিশ্বাস করতে পারবো না, যারা করবে না একদমই, তাতে আমি দুঃখিত, আমি জোরও করবো না, তোমরা গল্প হিসাবেই নাও। আপু আমাদের বলে যে আমি যা জীবনে ঘটেছে আমি পুরো বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আপুর মুখ থেকে যেরকমভাবে আমি শুনেছি তোমাদের সাথে সেই রকমভাবে শেয়ার করব, তবে তোমরা দোলনাটা দেখো, যাও। মানে 12টার পরে আমি 12:30 একটার দিকে আমি দরজা খুলেছি, কোনো না কোনো কারণে হয়তো, আমি কিন্তু খুলে দেখেছি দোলনাটা এভাবে দুলছে একে একে, দোলনাটা দুলছে। বহুবার এটা আমি ফেস করেছি, আমার তোমাকে বলতে গিয়ে মনে পড়লো ঘটনাটা আমার বাড়ি। তো দর্শক বন্ধুরা, তোমরা দোলনাটা দেখে আসলে, এই হচ্ছে আপুর দোলনা। আপু কাছ থেকে দাঁড়িয়ে নিজের মুখেই বলল, তোমরা শুনতে পারলে, শুধু এখানে ভয়েসটা চেঞ্জ করা রয়েছে কারণ আপুর পরিচয়টা গোপন রাখার জন্য। আপুর নাম হচ্ছে অপরাজিতা। আপু বলে, দিদি ভাই আমি তোমাকে একটা একটা করে ঘটনা বলবো। আপু ঠিক 4 বছর আগে বাংলাদেশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো, 4 বছর আগের কথা বলছি। ঠিক করোনার সময় একদম ঘরে আটকে যায়, দীর্ঘদিন ধরে সেই ফ্ল্যাটটা ছাড়বে করে কোনো মতে ছাড়তে পারছে না। যখনই ছাড়তে যাচ্ছে কিছু না কিছু একটা অসুবিধা, নয় কিছু শরীর খারাপ, নয় কোনো রকম বড় দুর্ঘটনা, যেরকম করে হোক ওখান থেকে আপু বেরোতে পারছে না, সমানে বেরোনোর যখনই চেষ্টা করে আটকে যায়। কারণ তোমাদের সবাইকে বলে রাখি, যেখানে নেগেটিভ এন্টিটি থাকে
প্রচুর পরিমাণে নেগেটিভ এন্টিটির যেখানে অস্তিত্ব আছে সেখান থেকে তারা কিন্তু কোনো মতে তোমাকে যেতে দেবে না, এনি হাও কোনো না কোনো কারণে তোমাকে ওরা আটকে রাখবে, যেতে দেবে না। আর আমাদের আপুর সাথে রিয়েল লাইফে সেটাই হয়েছে। আমরা অনেক বাংলা বা হিন্দি মুভিতে আমরা দেখে থাকি যে একটা ভৌতিক বাড়িতে এসছে, রাতের বেলা গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হয়, কারণ যেটা আমরা সিনেমা মুভিতে দেখি সেটা কিন্তু রিয়েলিটি, কিছুটা হলেও রিয়েল থাকে, তারপরেই কিন্তু সেগুলো বানায়। এবার আপু আমাকে বলে যে আজ থেকে 4 বছর আগে যেখানে থাকতাম ওই বাড়িতে মারাত্মক এক্সপিরিয়েন্স, মারাত্মক দিনে দুপুরে মারাত্মক এক্সপিরিয়েন্স হতো। সেটা হচ্ছে আমি ডাইনিংয়ে বসে আছি, দুপুরবেলা দেখছি আমার ফ্ল্যাটের যে ভিতরে ডাইনিংয়ের পাশে যে রুমটা রয়েছে ওই রুম থেকে দেখলাম আমার বাবা, আমার বাবা দুপুরবেলা বেরিয়ে চলে গেল কিচেনে। দেখলাম, আমি ভাবলাম যে বাবা তো ঘুমাচ্ছিল, কিচেনে গেল কেন, বাবার কি খিদে পেয়েছে? তো আপু সাথে সাথে উঠে ওই রুমেই প্রবেশ করে, যে রুম থেকে আপুর বাবা বেরিয়ে কিচেনে যায়। যখন ওই রুমে যায় তখন কে দেখছে, আপুর বাবা দিব্যি বেডের মধ্যে ঘুমাচ্ছে, দিব্যি ঘুমাচ্ছে। তাহলে আপুর বাবার রূপ ধরে কে বেরিয়ে গেল সামনে দিয়ে? আপু বলে, দিদিভাই তুমি বিশ্বাস করবে না, এরকম একদিন না, একটা না, প্রায় হতো। কোনো সময় মা আসলো, এসে বললো, কিরে বসে আছিস, মা বলে চলে গেল, ঠিক আছে ঘরের মধ্যে চলে গেল। আমি হয়তো ডাইনিংয়ে বসে রয়েছি বা ব্যালকনিতে বসে রয়েছি, আমার ব্যালকনিতে বসে থাকতে ভালো লাগে। আমাদের আপু বলে, আপুর একটা ইনস্টাগ্রাম আইডি আছে, আপু প্রচুর রিলস বানাতো ইনস্টাতে, আপু বলে হয়তো আমি ওখানে ভিডিও করছি ব্যালকনিতে বসে। দেখলাম আমার মা আসলো, এসে আমাকে মা হট করে বললো, কিরে বসে আছিস? আমি বললাম, হ্যাঁ দেখছোই তো, বললাম আমি হয়তো রিলস বানাচ্ছি। আমার মা বলে দেখলাম ঘরে ঢুকে গেল, পাশের রুমে চলে গেল। এইবার আমি তো রিলস বানাচ্ছি, হট করে দেখছি গেটের মধ্যে নক করছে কেউ, ফ্ল্যাটের গেটে। আমি সাথে সাথে উঠে গেলাম, উঠে গিয়ে আমি দেখলাম যখন গেটটা খুলি তখন দেখছি আমার মা দাঁড়িয়ে রয়েছে। আমি তো অবাক, আমি তখন মাকে বললাম, কী গো তুমি, এক্ষুনি তো তুমি ঘরে ছিলে, আমার সাথে তো কথা বললে। তখন আপুর মা বলছে, আমি ঘরে ছিলাম, আমি কোথায় ঘরে থাকবো, আমি তো ছাদে হাঁটছিলাম, এই তো সন্ধ্যা হচ্ছে, এখন তোমার আজান পড়বে, সন্ধ্যার যে আজানটা পড়ে, তো বললো আজান পড়বে, তো ওই জন্য তো আমি চলে আসলাম। ফজলের আজান কি এরকম কিছু একটা আপু বলেছিল, যদিও আমার মনে নেই, আপু নিজেই বলবে আর তোমরা শুনবে পরে ভিডিওতে শুনবে। তো বলছে আমি তো চলে আসলাম, কারণ আমাদের আপু বলে যে যখন সন্ধ্যার যে আজানটা পড়ে ওই আজানটার সময় ঘরে মানে থাকো, দোয়া দৌড়াত করো, কিন্তু ওই সময়টা ছাদে থাকতে নেই, বাথরুমে থাকতে নেই, বাইরে থাকতে নেই, এগুলো অনেক নিয়ম আছে, ঠিক আছে। আমাদের আপু বলে যে আমার মা গেটের সামনে দাঁড়িয়ে, আমি তখন হা উদাস হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলাম, মাকে বলতে পারছি না যে এর আগে তুমি তো কথা বললে, আর মাকে আমি বলবো কী করে? যদি আমার মা কথা বলে থাকে তাহলে আমার মাকে তো আমি গেটের সামনে দেখছি, মা ছাদ দিয়ে নেবে, এসে জুতো খুলে গেটে নক করছে। আপুর এরকম প্রায় ওই রুমটা হতে শুরু করলো আজ থেকে 4 বছর আগে। তারপর আপু ওখান থেকে, এরকম অভিজ্ঞতা নিয়ে কে থাকবে? আপু তখন ভাবলো নিশ্চয়ই এই ফ্ল্যাটটার মধ্যে কোনো রকম কিছু একটা ভুতুরে কাণ্ড ঘটছে, ভুতুরে বিষয় আছে। আপু বলে আমি মৌলবি, আমি মানে ওঝা, ঠিক আছে, হিন্দুদের যে, আপু বলে হিন্দুদের যে ওঝা আছে, ওঝা বা তান্ত্রিক, তার সমরাপন্ন হই, মৌলবীর সমরাপন্ন হই, সব কিছু করি, সবাই একই কথা বলে, ঠিক আছে। আমাদের যে ওঝা সেও এক কথা বলে, আমাদের যে আপু বলে মৌলবী সাহেবের কথা, মৌলবী সাহেবও কিন্তু একই কথা বলে যে ওই বাড়িতে তুমি থাকতে পারবে না, ওই বাড়িতে জিনের বাস, তুমি ওই বাড়ি ছেড়ে দাও। আচ্ছা গেল, আপু ওখান থেকে
ছেড়ে দিল। প্রায় 4 বছর ওই বাড়িতে ছিল, 4 বছর কিভাবে যে আপু সময় কাটিয়েছে। আপু বলে, মানে আমার না প্রথম প্রথম প্রচণ্ড ভয় লাগতো, আমি অসুস্থ হয়ে পড়তাম, থেকে থেকে অসুস্থ হয়ে পড়তাম, আর ওরা যদি যার উপরে আকর্ষণ করবে তাদেরকে টানবে, এটা হবেই, সে মানে সুস্থ থাকতে পারবে না। তো আপু বলে ওখান থেকে ভাবলাম এবার যদি আমি বেরিয়ে অন্য ফ্ল্যাট দেখলাম, দেখে আমি একটা ফ্ল্যাট নিলাম। এই ফ্ল্যাটটা হচ্ছে 9 তলার ফ্ল্যাট, যেটা তোমরা ফুটেজে দেখবে। এই ফ্ল্যাটে আসার পর আপুর বেশ কয়েকদিন, 15-20 দিন মতো ফ্ল্যাটটা ঠিকঠাক থাকলো। কিন্তু আপু একটা কথা বলেছিল, যেটা বলে আপুর যখন দাদু মারা যায়, মানে মায়ের দিক থেকে দাদুর বলছে মারা যায়, তখন সেই দাদুর আত্মা কিন্তু আপুকে দেখা দেয়। সেই দাদুর আত্মা কিন্তু আমি আজও কখনো কখনো দেখতে পারি, তবে আমার মনে হয় না আত্মা আপুকে এরকমভাবে দিনের পর দিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এটা আমার মনে হয় না। এবার আমাদের আপু বলে যেটা ভয়ঙ্কর একটা ঘটনা, তোমরা একটুখানি ফুটেজটা দিকে আসো, চাও। তো দর্শক বন্ধু, তোমরা ফুটেজটা আশা করে দেখলে, যেটা তোমরা দেখলে সেটা হচ্ছে আপুর বাথরুম। আপু বলে ওখানে প্রায় ওই জিনিসটা ঘটে। প্রায় আপু কিছুদিন আগে যখন সন্ধ্যা, মানে আপু বলছে ঠিক সন্ধ্যাবেলা আমি গোসল করছি, ওইখানেই আমি গোসল করি, সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম গোসল করছি, আর আপু একটুখানি হেলদি চেয়ারও তো, আপু অনেকবারই গোসল করে গরম, আমি সন্ধ্যাবেলা গোসল করছি, ঠিক যখন ওই আজাম পড়ছে, এরকম সময় বিশ্বাস করবে না, যে কান্নিশটা আছে, একদম যে কান্নিশটা আমি তোমাদের দেখাবো, সাথে থাকো, ঠিক বাথরুমের যে জানলা থাকে ভেতরে, জানালার ওখান থেকে একদম উপরে কান্নিশটা রয়েছে, মানে ছাদের কান্নিশ, একটা কোণার কথা বলছি, আপুদের যেহেতু উনি 9 তলার যে ফ্ল্যাটটা রয়েছে একদম কোণে, ওখান থেকে দাঁড়ালে ব্যালকনি দিয়ে কান্নিশটা দেখা যায়। আপু বলছে দূর দূরান্ত পর্যন্ত কোনো ছোটো ইনফ্যান্ট বাচ্চা নেই, ঠিক আছে, ছোট্ট বাচ্চা নেই, বলছে একটা বিকট হাসি, আপু রীতিমতো বলেছে সেটা ভয়েসও তোমাদের শোনাবো, রীতিমতো একটা হাসির শব্দ আর কান্নার শব্দ, ইনফ্যান্ট বাচ্চা যেরকমভাবে কাঁদে মুয়া মুয়া করে, ওরকম একটা কাদার, আর ঠিক একটা ছোট্ট বাচ্চার হাসির শব্দ আপু শোনে। আপুর প্রথমে কিন্তু প্রচণ্ড ভয় লাগতো, তারপর আস্তে 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 আপু ওই ফ্ল্যাটে থাকতে থাকতে শুয়ে গেছে। কিন্তু আমাদের আপু বলে সেদিনকে আমি প্রচণ্ড ভয় পাই, ওই যখনই আমি গোসল করি সন্ধ্যাবেলা, ওই যে আজাম পড়ে ঠিক ওই সময়টাই খিলখিল খিলখিল করে হি 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 এরকম করে হাসবে, আর বাচ্চা যেরকম একদম ছোট, 0-1.5 বাচ্চা যেরকম কাঁদে মা মা করে, ঠিক সেরকম কান্না করবে। আপু দিনের পর দিন এই জিনিসগুলো শুনছে ওখানে। এবার আপু বলছে যে গেল এটা, আমি প্রায় রাতের বেলা যখন আমি ধরো শুয়ে রয়েছি ঘরে, আর আপুর যে ব্যালকনিটা তোমাদেরকে আমি দেখাবো, ওই ব্যালকনিটায় আপু প্রায় শুই, যখন এই ফ্ল্যাটে ঢোকে, বলছে আমি জানুয়ারি মাসে এই ফ্ল্যাটটায় আসি, তো আর তখন প্রচণ্ড ঠান্ডা, আর আমি একটা চেয়ার নিয়ে বসে থাকতাম, ব্যালকনিতে বসে থাকতাম, তো ওইখানে যখন আমি বসে থাকতাম আমি বাইরে দেখতাম, ইনস্টাতে রিলস বানাতাম, আমার ভালো লাগতো, কিন্তু ওই যে ঘরের মধ্যে এরকম এরকম কাণ্ড ঘটতে থাকতো, মানে এগুলো না ধারণার বাইরে, আপুর সাথে ঘটেছে বলে আপু নিজে মানে অস্থির, আপু বলছে আমি অস্থির হয়ে গেছি, আমি কি করব। আর যদি ভাবি, আমি আপুকে সাজেশান দিলাম যে আপু আপনি ওখান থেকে অন্য কোথাও চলে যান, অন্য বাড়ি, তো আপু একটাই কথা বলে যে আমি যেইখানে যাব আমার সাথে সেইখানেই এরকম হবে, আমি যেইখানে যাব আমার কোনো জায়গায় রেহাই নেই, কারণ প্রথমে যে ফ্ল্যাটটাই ছিল যখন করোনার টাইম, তখন এরকম মানে দিনের পর দিন হচ্ছিল, তার জন্য আপু ওখান থেকে চলে আসলো এইখানে, এবার এইখানে আসার পরেও সেম জিনিস হচ্ছে, তাহলে আপু কোথায় যাবে, আপু কোথায় যাবে। আপু বলছে আমার মানে কি বলবো, দুর্ভাগ্য, আমি যেখানে যাই আমার সাথে এরকম প্যারানর্মাল কোনো না কোনো ইনসিডেন্ট হতেই থাকে,
এবার আপু বলছে একদিন সন্ধ্যাবেলা আমি বসে আছি ওই ব্যালকনিতে, আমি বসে আছি, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাইরে তো বিশাল বড় বড় বাড়ি, তোমরা দেখতেই পারবে ভিডিওয়ে। আপু বলছে আমি বসে রয়েছি, হঠাৎ করে আমার মা আসলো। আমার মা ওই যেই ফ্ল্যাটে এখন আছি ওই ফ্ল্যাটের উপরে একটা কোণে মা কিছু গাছ লাগিয়েছে, নিজের মতো করে চাষ করেছে, তো যেটা ছাদে চাষ করা বলে। তো বলছে মা যখন আসলো, আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম যে মা ছাদে কিছুক্ষণ আগে কোনো ছোট বাচ্চা ছিল? তো আমার মা বলল কই না তো, ছাদে তো আমি একাই ছিলাম আর কেউ তো সেরকম ছিল না। তো মা বলল যে কেন কি হয়েছে? তখন আপু বলল না মা আমি গোসল করছিলাম কিছুক্ষণ আগে, তখন ঠিক ওই জানলাটা রয়েছে, মনে হলো কেউ যেন জানলাটার উপরেই তো একদম কোণা, ছাদের কোণাটা, এবার ছাদের কোণায় দাঁড়িয়ে যদি কেউ হাসে বা কাঁদে বা চিৎকার করে তো সেই সাউন্ডটা তো অবভিয়াসলি জানলা দিয়ে ঢুকবে ভেতরে, ঠিক আছে, বাথরুমটা যেহেতু নিচে। তো আমাদের আপুর মা বলছে যে না ওখানে তো সেরকম কোনো রকম কিছু ছিল না আর কেউই তো ছিল না। আর আপু বলে সব থেকে বড় কথা, আমি ঠিক পরের দিন সকালবেলা আমাদের যে ফ্ল্যাটের গার্ড থাকে নিচে সিকিউরিটি গার্ড, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমাদের এই ফ্ল্যাটে কোনো বাচ্চা আছে? ওই ফ্ল্যাটে ছোট কোনো বাচ্চা নেই, ফ্ল্যাটে কোনো ছোট বাচ্চা নেই, এমনকি 7-8 বছরের বয়সীও কোনো বাচ্চা নেই। আর আপু ভিডিওটা পাঠিয়েছে, তোমরা ভিডিওটা একটু দেখে আসো, যাও। আমরা এই বাড়িতে এসেছি হলাম জানুয়ারি 1 তারিখে এই বছর। এর আগে আমরা একটা যে বাড়িতে ছিলাম ওটা প্রচন্ড হন্টেড একটা বাড়ি, এবং হন্টেড বলতে কি আমরা রীতিমতো পালিয়ে চলে এসেছি এই বাড়িতে। তো ওই জন্য ওই বাড়ির ঘটনাটা অসংখ্য তোমাকে বললাম, এক্সট্রিমলি হন্টেড। চোখের সামনে আমাদের এই পরিবারের সদস্য কারো অবয়ব ধরে হেঁটে চলে যাচ্ছে, এবং একটু পরে আমি রুমে গিয়ে দেখি যে রুম থেকে বের হয়ে চলে গেল সেই রুমেই সে ঘুমাচ্ছে, এরকমও হয়েছে, অনেক কিছু হয়েছে, সেটা না হয় বাদ দিলাম। এখানে আসার পরে এই ঘরটাই ছিল আমার ঘর, ছিল বলতে এই ঘরটা ছিল আমার ঘর, এখন আমার ভাইয়ের বউ আর বাচ্চাদের জন্য ঘরটা আমি ছেড়ে দিই, আমি পাশে আরেকটা ঘর ছোট ঘরে চলে গেছি, ওরা মাঝে মাঝে এখানে এসে থাকে এটার জন্য। আচ্ছা, কিন্তু আমি ওয়াশরুম ইউজ করি, এই যে এটাই এই ওয়াশরুমটাই আমি ইউজ করি। তো এখন আমি যখন এখানে আসলাম তখন জানুয়ারি তো শীতকাল ছিল, এখানটাতে একটা চেয়ার দিয়ে আমি বসে থাকতাম, কাঠের চেয়ার দিয়ে সারাদিন বসে থাকতাম, দুপুরে বসে থাকতাম, যখন ইচ্ছা তখন বসে থাকতাম। এবং আমার ইনস্টাগ্রামে প্রচুর রিলস আছে আমার এইখানে বসে করা, এই এখানে এই চেয়ারটাতে বসে করা, এই বারান্দায় করা। এবং একদিন প্রথম যেদিন আমি শুনলাম সেটা হচ্ছে আমার মার ছাদে বাজার আছে, তো আমার মাকে আমি সবসময় চিৎকার চেঁচামেচি করি যে তুমি ছাদে গেলেও তুমি অবশ্যই মাগরিবের আজানের আগে চলে আসবো, সময়টা ভালো না, তার আগে দিয়ে চলে আসবো, ওই সময়টা বাইরে থাকতে হয় না। আমি বলি আমার মা কখনো শুনে কখনো শুনে না, বলে আমি তো দোয়া দৌড় করতে যাচ্ছি, আমাকে কে কি করবে এই না সেই না, ওগুলো অপ্রাসঙ্গিক কথা। তো মা ফসলকে নিয়ে ছাদে গিয়েছে, তো এই মাথাটা না আমাদের এখানে হচ্ছে 3টা ইউনিট, তাহলে এটা যদি একটা কর্নার হয় তাহলে আরো কর্নার আছে স্বাভাবিকভাবেই। আমার তো অনেক সুন্দর হচ্ছে, কিন্তু ওইটা আসলে আরো অনেক বিদ্যুতে কুচ্ছিল আছিটা, আমি দুবার শুনেছি, পরপর আমি খুঁজে দেখলাম ওই বাড়িটা অনেক দূরে। হ্যাঁ, আমি জানি না এখানে কতটা দূরে বোঝা যাচ্ছে, এই ফ্ল্যাটে কোনো বাচ্চা নাই, আমাদের বিল্ডিং এ ধারে কাছে এত ছোট বাচ্চাও নাই এভাবে কান্না করার মতন যে কান্নাটা আমি শুনেছি, একেবারে ইনফ্যান্ট বাচ্চাদের কান্না। হ্যাঁ, তোমাদের ভিডিওতে কি দেখালাম? দেখালাম আপুর যে
আদার সাইডে বাড়িগুলো আছে কতটা ডিস্টেন্সে। আপু বলে ওরকম খিলখিল করে হাসি একটা জিরো, মানে জিরো বয়স, যার ইনফ্যান্ট শিশু, তার হাসি আর তার কান্নার শব্দ আমার ঠিক ওই বাথরুমের মধ্যে সন্ধ্যাবেলা জানলার ওখান থেকে আসে। বলে যে এই কথাও আপু আমাদের জানিয়েছেন যে আমাদের এখানে ঠিক সন্ধ্যা হবে, সন্ধ্যা হলে আমরা যেটা পায়রা বলি আপু কবুতর বলে, আপু বলছে প্রচুর কবুতর যেগুলো রং হচ্ছে কালো ধূসর কালারের, প্রচুর কবুতর এসে ঠিক আপুর যে মানে গোসল করে বাথরুমটা রয়েছে ঠিক ওর যে একদম জানলাটা রয়েছে আর জানলার ওখানে ছাদে ওই কোনটায় বিশেষ করে কালো পায়রা সন্ধ্যা হলে ভর্তি হয়ে যায়। আপু সেই ফুটেজও আমাকে পাঠিয়েছে। ওই ফ্ল্যাটের মধ্যে আপু বলছে কন্নারে কন্নারে আনাচে কানাচে কান্নিসে ভর্তি কালো পায়রা। আর আমরা সকলেই এটা জানি যে কালো পায়রা কিন্তু অশুভ, যদি পায়রা হয় সাদা সেটা হয় শুভ। আমরা সবাই জানি সাদা পায়রা শুভ, যার জন্য সাদা জোড়া পায়রার পোস্টার বা ছবি বা ক্যালেন্ডার কিন্তু আমরা বাড়িতে রাখি, কারণ ওইটা হয় শান্তির প্রতীক, শুভ প্রতীক, যে সাদা পায়রা হচ্ছে ঘরে, সাদা পায়রা ঘরে আসা হচ্ছে শুভ লক্ষণ। কিন্তু কালো পায়রার ছবি বা ক্যালেন্ডার আমরা কখনোই কিন্তু দেখি না আর বাড়িতে কেউ রাখেও না। আর আপুর যে নতলার ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের মধ্যে কিন্তু অসংখ্য কালো পায়রা, যেটা তোমরা এখন ফুটেজে দেখবে, যাও থেকে এসো। শুনেছিলাম যে সাদা কবুতর ভালো লক্ষণ আর ধূসর কবুতর মানে নেগেটিভিটির লক্ষণ, এটা সত্যি কিনা আমি জানি না, একবার কোনো একটা জায়গায় এটা দেখেছিলাম বা শুনেছিলাম, অনেক ভাবে আমি এটা জানি আর কি। এখনো সব আসেনি, ম্যাক্সিমামই আসেনি, একটু করে যাই গিজগিজ করবে, হচ্ছে সেই ঘর, এটা একটা ফ্ল্যাট, এটা আরেকটা ফ্ল্যাট। তো দর্শক বন্ধুরা, তোমাদের ঘটনার সাথে সাথে আমি ফুটেজগুলো শেয়ার করছি, তোমরা দেখছো ইউটিউবে। আমার মনে হয় না যারা এরকম রিয়েল হরর স্টোরি বলে আমার মতো কেউ ফুটেজ তোমাদের সামনে তুলে ধরে, তোমরা আমাকে একটাও বলতে পারবে এরকম কোনো চ্যানেল আছে। আমরা কিন্তু অনেক আমাদের প্রিয় প্রিয় মানুষের অনেক অনেক ঘটনার চ্যানেল আমরা কিন্তু শুনে থাকি, আমিও নিজে শুনি পার্সোনালি, আমারও অনেকের চ্যানেল খুবই ভালো লাগে, আমিও শুনি। কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন দেখিনি যে কোনো জায়গার একটা ফুটেজ তারা শো করতে পেরেছে এখনো পর্যন্ত। হ্যাঁ, হয়তো আমি বলার পরে অনেকে চেষ্টা করবে, হয়তো অবশ্যই তারা ফুটেজ দেওয়ার চেষ্টা করবে, তবে আমি কিন্তু তোমাদের প্রথম থেকে ফুটেজ, আমি কিন্তু যারা যারা ঘটনা পাঠায় আমি তাদের সহমত নিয়ে তাদেরকে বলি যে যদি তোমরা পারো আমাকে ফুটেজ শেয়ার করো, কারণ শুধু তোমাদের জন্য, তোমরা যাতে বিশ্বাসের জায়গাটা আমাকে বিশ্বাস করো আর তোমরা যাতে বিষয়টা ভালো করে জায়গাটা দেখলে তোমাদের মাথায় ঢুকবে, তোমরা ভালো করে সেই জিনিসটা দেখে বুঝতে পারবে, যার জন্য কিন্তু আমি সবার কাছ দিয়ে বলি যে তোমরা ঘটনা পাঠাচ্ছ সাথে ফুটেজ পাঠাও। তোমাদের জন্য আমি এতগুলো জিনিস করি সবার কাছ থেকে, আর আমাদের যারা ঘটনা পাঠায় সত্যি তাদের কাছে আন্তরিক আমার ভালোবাসা, সত্যি বলছি মন থেকে, কারণ তারা যদি এতটা সহযোগিতা না করতো, তারা যদি ফুটেজগুলো আমাকে না পাঠাতো আমি ফুটেজগুলো তোমাদের শো করতে পারতাম না। হ্যাঁ, অনেকেই আছে যারা বলে দিদি ভাই আমার ফুটেজ পাঠালে অসুবিধা আছে, বা তার প্রবলেম কিছু পারিবারিক প্রবলেম থাকে যেখানে যৌথ ফ্যামিলি থাকে দিতে পারে না, তারা শেয়ার করতে পারে না, তবে এইটুকুনি বলে রাখি ঘটনা কিন্তু এখনও আছে। তবে কথার মাঝখানে বলছি কালকেও কিন্তু একটা ঘটনা আসবে যেটা কালকেও একদম ফুটেজ সহকারে, হ্যাঁ তোমাদেরকে কালকে যে ঘটনাটা দেবো শুধু ঘটনাটা শুনবে,
একটা নদীর মধ্যে বাচ্চা ফেলে দেওয়ার ঘটনা, এইটুকুনি বললাম, একটা না অনেক বাচ্চা ফেলে দেওয়ার ঘটনা, তার মধ্যে পুরো ঘটনাটা কালকে নিয়ে আসব। আজকে সেই বিষয় নিয়ে কিছু বললাম না, তবে এবার তোমাদেরকে বলি, আমাদের আপু বলে এখনো পর্যন্ত আমি রাতের পর রাত ঠিক মতো ঘুমাতে পারি না, এখনো পর্যন্ত শরীর অসুস্থ, কোনো মতে জ্বরই আমার ছাড়ে না, কোনো রকম শরীর আমার ভালোই হয় না, আমি সুস্থ অবস্থায় থাকতেই পারি না। কিন্তু আপুর কিন্তু এটা কোনো রকম অসুখ না, আপুকে আমি বলেছি, আপুকে আমি আজকে এই ইউটিউব আমার চ্যানেলের মাধ্যমে আমি সরাসরি বলছি, আপু জিনে সত্যি কথা বলতে চার পাঁচ থেকে জিনে ধরে রেখে দিয়েছে, আপু কোনো মতে ওইখান থেকেও যদি ছেড়ে না বেরোতে পারে, ঠিক জায়গা মতো যদি আপু না গিয়ে পৌঁছতে পারে, আপুর কিন্তু সত্যি কথা আমার খুব চিন্তা হয় শরীর নিয়ে, কারণ আপুর সাথে আমার বহুদিন যাবৎ কথা হয়, আপু এরকমভাবে ভেঙে পড়েছে, এরকমভাবে শরীর অসুস্থ, মানে কি বলবো, একটা ভালো মানুষের যদি কোনো ক্ষতি হয়, আঘাত হয়, বা আগামী দিন যদি তার কোনো রকম কিছু একটা ঘটে, আমি তো আগাম বুঝতে পারি, আপুর ফটো আমার কাছে আছে, আমি তো শো করতে পারবো না সোশ্যাল মিডিয়ায়, আপুর ফটো আছে, আপু আমাকে ফটো দিয়েছিল, আপুর ফটো দেখে আমি আপুকে কিন্তু আগাম সতর্ক বার্তা দিয়েছি, আপু যদি এখন থেকে নিজেকে ঠিক জায়গা মতো না নিয়ে গিয়ে ফেলতে পারে, জীবনে কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যায়। আর আপুর কথা বলি, আপু বলে প্রায় কিছুদিন ধরে এই ফ্ল্যাটে আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, হচ্ছে আমার দোলনাটা একটা রুমের মধ্যে রাখা রয়েছে, ঠিক যখন রাত 12টা সাড়ে 12টা একটা এরকম সময় হবে, আপু বলে আমার ওই দোলনাটা ক্যাচ 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 করে নড়বে, শব্দ হবে, যেহেতু আপুর যে রুম রয়েছে পার্সোনাল, সেই রুমের মধ্যে আপুর এসি চলে, ফ্যান তো চলে না, যে ফ্যানের শব্দে শোনা যাবে না, আর পাশা আপু বলে যেহেতু আমার পাশাপাশি রুম, সেই কারণে ঠিক রাত্রেবেলা 12টার পর সাড়ে 12টা একটার দিকে ওই দোলনার একটা ক্যাচ 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 করে শব্দ আপু শুনতে পায়। আপু বলছে প্রায় দিন রাতের বেলা, প্রায়শই আমি রাতের বেলা উঠে যাই, গিয়ে যখন আমি ওই রুমের দরজাটা খুলি, তখন দেখতে পাই যে দোলনাটা নিজে থেকে দুলছে, প্রায় দিন আপু দেখতে পায় নিচে থেকে দুলছে। আপু বলে ওই ঘরে জানালা, তোমরা দেখেছো সামনেই জানালা রয়েছে, জানালা বন্ধ, দরজা বন্ধ, তাহলে দোলনাটা একা একা কি করে দোলে, সারা দিন তো দোলে না। আপু কোশ্চেন করেছে আমাকে যে সোনা দিদি ভাই সারা দিন দোলনাটা দোলে না, কারণ ওটা দোলার মতো না, দোলনাটার 14-15 কেজি ওয়েট, পুরো লোয়ার মানে একদম সিট করা, সিটটা তোমরা দেখলে বুঝতেই পারছো, সেই আপু নাড়িয়ে পর্যন্ত দেখেছে, তোমরা আবার একবার ভালো করে দেখে নাও, আপু নিচে থেকে নাড়িয়ে দেখিয়েছে, তোমরা বুঝতে পারবে তাহলে কতটা হেভি ওয়েট, যাও দেখে আসো। তো তোমরা নিজেরাই দেখলে, আপু হাত দিয়ে নাড়িয়ে দেখালো যে কতটা ওয়েট হতে পারে, সেটা রাতের বেলা কিভাবে একা একা দোলে কিভাবে, এর তো পেছনে একটা রহস্য অবশ্যই আছে। আর আপু এটাও জানায় যে এই যে আমি নতলার ফ্ল্যাটে থাকি, এই রুমের মধ্যে আগে কিছু ছিল কি না আমি জানি না, তবে আমি আসার পর থেকে আমার সাথে আগেরই মতো প্রায় আবারও সেই একই রকম ভৌতিক অভিজ্ঞতা আমার হয়ে আসছে দিনের পর দিন, এখন আমার সয়ে গেছে, আমি সেরকমভাবে ভয় পাই না, কিন্তু তবুও একটা মানুষের একটা মন, একটা শরীর, একটা সময়, ভালো খারাপ সব কিছু বিষয় তো থাকে। আপু বলে আমি সত্যি কথা বলতে প্রাণ খুলে বাঁচতে পারি না, আমার এত বিরক্ত লাগে, আমি যখন নিজে ঘরে হাঁটছি মনে হচ্ছে এই তো আমি বসে রয়েছি খাটের মধ্যে, মনে হলো কেউ যেন হেঁটে হেঁটে চলে গেল বাইরের ডাইনিং স্পেস থেকে, আমি পুরো পরিষ্কার বুঝতে পারলাম যে কেউ, জানি না কেন দর্শক বন্ধুরা আবার আজকে প্রায় অনেকটা সময় লেগে গেল, কারণ বারবার স্পেস ফুল হয়ে যাচ্ছে, বারবার বুঝতে পারছি না কেন এরকম আমার কোনো সময় হয় না, হতে পারে
চাইছে না যে ঘটনাটা আমি শেয়ার করি, কেউ আছে, কিন্তু ঘটনাটা সত্যি শেয়ার হবে। আর আমি যে আজকে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি, রীতিমতো বিশ্বাস করবে না, আমার মাথা ঘুরছে, জানি না কেন আমার মাথা ঘুরছে। আমি সকাল থেকে দিব্যি ভালো ছিলাম, মাথা ঘুরছে, আর আমার বাড়িতে কিন্তু কেউ নেই, কেউ নেই, আমি একা রয়েছি, জানি না আমার মাথা ঘুরছে। যাই হোক, আমাদের আপু বলে রাতের বেলা প্রায় এরকম করে একা একা দুলতে থাকে। আপু বলছে আমি বাড়িতে বসে রয়েছি, রুমের মধ্যে আমি খাটের মধ্যে বসে আছি, আমি পুরো বুঝতে পারছি আমার ডাইনিং স্পেস থেকে কেউ হেঁটে চলে গেল, হনন করে হেঁটে চলে গেল। আমার মা বাবা তো এখানে থাকে না, আমার মা বাবার বাসায় থাকে, আমার বাসায় কে রান্না করছে? রাতের বেলা মধ্যরাতে আমার কিচেনে রান্না হচ্ছে, অনেক কিছু, ফ্রিজ খুলছে কী করে? আপু বুঝতে পারে, আপু তো খাটে শুয়ে রয়েছে, আর আপুর যে রুমটায় আপু থাকে ব্যালকনির এক সাইডেই তোমরা দেখেছো আপুর হচ্ছে বাথরুমটা রয়েছে, আর ওই রুম থেকে বেরিয়েই সোজা আপুর যেদিকে খাটের পাটা ধোয়া থাকে সেই দিকটা হচ্ছে আপুর হচ্ছে ডাইনিং স্পেস, কিচেন, আরও একটা ঘর আছে, তারপর আরও একটা। এবার আপু বলছে আমি তো শুয়ে রয়েছি, আর আমি মাথায় হাত দিয়ে রাতের বেলা শুয়ে রয়েছি, তখন আনুমানিক একটা দেড়টা বাজে, আমি বুঝতে পারছি আমার কিচেনের মধ্যে রাতের বেলা কেউ রান্না করছে। আপু বলছে আমি তো বাসায় রান্না করি না, আমি শুয়ে রয়েছি, তাহলে আমার বাসায় এখন আমার অনুমতি ছাড়া রাতের বেলা প্রায় দেড়টা দুটোর সময় কে রান্না করছে? আপুর কিচেনে রান্না হচ্ছে, ঠিক আছে, মানে বাসনের শব্দ, বাসন রাখা, থালা বাসন সরানোর শব্দ রীতিমতো হচ্ছে। আপু বলছে রাতের বেলা ফ্রিজ খোলা হয়। কি করে আপু বোঝে? আপু বোঝে এই কারণে, আপু দেখবে ফ্রিজ খুললে পারে, ফ্রিজের ডোরটা খুললে কিন্তু ফ্রিজের ভেতরে যে আলোটা সেটা কিন্তু বাইরে পড়ে। আমরা সবাই জানি ফ্রিজের ভিতর লাইট থাকে অটোমেটিক, বন্ধ করলে অফ হয়ে যায়, যখনই ডোরটা খোলা হয় তখনই লাইটটা অন হয়ে যায়। আপু বলছে আমি রাতের বেলা শুয়ে রয়েছি, আমি ডাইনিংয়ের দিকে তাকিয়ে রয়েছি, ঘুম আসছে না, আমি দেখছি দেয়ালের মধ্যে আলো পড়ছে, মানে ফ্রিজটা পাশে রাখা রয়েছে, কেউ ফ্রিজটা খুলছে। আমি বুঝতে পারছি ফ্রিজটা খুলে ফ্রিজটা ধাপ করে বন্ধ হওয়ার পর্যন্ত শব্দ, আমি সেটাও পর্যন্ত শুনতে পারছি, ফ্রিজটা কে খুললো? আপু বলছে প্রথম প্রচণ্ড ভয় পেতাম, খুব সাহস করে ভয়ে ভয়ে যেতাম, এখন আমার সয়ে গেছে, এখন আমি বুঝতে পারি যে করছে, কেউ আছে, সে করছে, সে তার মতো করে আমার পরে সে সংসার করছে। তাহলে ভাবো আজকে আমাদের আপু, যে বাংলাদেশ থেকে অপরাজিত আপু, যে ঘটনাটা শেয়ার করে, সাথে তার পুরো ফ্ল্যাটের, নতলা ফ্ল্যাটের আপুর সাথে যা যা হয় আপু পুরো ঘটনার সাথে ভিডিও ফুটেজটা আমাদেরকে শেয়ার করে। এখানে কি তোমাদের দর্শক বন্ধু মনে হচ্ছে কোনো রকম এই ঘটনাটা বানানো? তোমাদের কি মনে হচ্ছে? আজকে যদি আপুর রিয়েল ভয়েসটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম, তাহলে আপুর গলার ভয়েসের মধ্যে বুঝতে পারতে আপু কতটা প্রবলেমের মধ্যে রয়েছে, কতটা আতঙ্কের মধ্যে আপু ওই ফ্ল্যাটে নিজে বাস করছে। আজকে আপুর নিজের পরিচয়ের কারণে আমি শুধু আপুর ভয়েসটা একটু পরিবর্তন করেছি, কারণ প্রকৃত ভয়েসটা দিলে আপুর পরবর্তী নিজের লাইভে, নিজস্ব লাইভে কিছু প্রবলেম আছে, যার জন্য আপুর ভয়েসটা ওরকম করে দিয়েছি। পুরো ফ্ল্যাটটা আপু বলেছে তুমি আমার ফ্ল্যাট দেখাও, তুমি আমার বেডরুম দেখাও, বাথরুম দেখাও, সব দেখাও, দোলনা দেখাও, সব, কিন্তু আমার ভয়েসটা তুমি দিও না, কারণ আমার ভয়েসটা দিলে এখানে বাংলাদেশে প্রচুর ভিউয়ার্স আছে যারা তোমার ঘটনা শোনে, আমি জানি প্রচুর ভিউয়ার্স আছে, কারণ তোমার কমেন্ট সেকশানে দেখি, তোমার লাইভে দেখি প্রচুর বাংলাদেশের মানুষ আছে যারা তোমাকে খুব ভালোবাসে, তার মধ্যে আপু আমাদের একজন, আপু জানাই। তো আমি দর্শক বন্ধু তোমাদের কাছে যতগুলো ঘটনা শেয়ার করি সব ঘটনাগুলোই সত্যি। দেখো আমি ওরকমভাবে বানিয়ে বানিয়ে তোমাদের কাছে কখনোই বলবো না যে এসে গলা টিপছে, ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ যেটা যে বলে যেরকমভাবে যার সাথে হয় আমি অবশ্যই বলি, তাহলে আমি তোমাদের কাছে কোনো রকম বাড়িয়ে বানিয়ে চড়িয়ে এরকম ঘটনা আমার বলার কোনো দরকারই হয় না, কারণ আমার কাছে ঘটনা আসে, আমার কাছে মূল কথা হচ্ছে ঘটনা আসে, যার জন্য আমাকে ঘটনা বানাতে বসতে হয় না। হ্যাঁ, যদি আমার কাছে ঘটনা না আসতো তাহলে আমার চ্যানেলকে চালানোর জন্য আমাকে মিথ্যে সারা নিয়ে ঘটনা বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে হতো, আমার অলরেডি ঘটনা এসে রয়েছে। তোমরা কিছুদিন পর
হয়তো আমি আগামী দিন তো ফুটেজ সহকারে একটা ঘটনা আসবেই, আর হয়তো পরের দিন কি দু তিন দিন পর এই সপ্তাহের মধ্যে ঘটনা আসবে যেটা হচ্ছে লন্ডন থেকে পাঠানো। তার মানে ভাবো তোমাদের সোনা দিদিভাইয়ের চ্যানেলের ঘটনা লন্ডনও পর্যন্ত চলে। লন্ডন থেকে আমাকে কালকে এক বোন ঘটনা পাঠায় রাত্রেবেলা, আমি সেই ঘটনাটাও তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করব। আশা করি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। আসবো, যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, ঘটনা পাঠাও। আজকে আসলাম, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট। চলো, আর আজকের ঘটনাটা বলতে আমার বেশ পরিশ্রম হয়েছে, এখন অনেকটা রাত হয়েছে, জানি না কিভাবে এডিট করে তোমাদের কাছে পাবলিক করতে পারবো, যদিও আমি চেষ্টা করছি। তাহলে চলো টাটা।